শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শামসুল আলম চৌধুরী। বিশ্বনাম পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা মামনা খানম চৌধুরী মৃত। গ্রাম ধুলাকান্দি, আনা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর। হাফিজি হুজুর মাতা সাহেব গোষ্ঠী 1952 চট্টগ্রামে। আমি হাজিনুর মানব সদরের বাড়িতে লজিং ছিলাম। ওই সময় কাজমারি হাই স্কুলে ক্লাস 5 পড়তাম। আই লস্ট মাই প্যারেন্ট হোয়েন আই ওয়াজ চাইল্ড অফ অনলি 6 মান্থ। সকালে বাবাকে সাপে কামড়ে মারা গেল, বিকেলে খবর আসলে মা হাত পেল। আমার চাষা এখন চাষা ছিল না, সব চাষারা আমাকে পালক দিয়েছিল এক বাড়িতে। ওনাদের কোনো সন্তান ছিল না, আমাকে মানুষ পেয়েছে, আমি ওদেরকে বাবা মা দেয়। 52 ভাষা আন্দোলনের সময় 25 ফেব্রুয়ারি ওই পুলিশের সাথে সংঘাত হয়। যখন আমি আন্দোলনে লালদির পার পর্যন্ত গেছি 30-35 স্টেশনে দিয়ে, তখন একজন বিহারি এএসআই বেতের লাঠি ওর হাতে, লাঠিও না সিট ঠিকুন, আর ওর সাথে 10 জন বাঙালি ছিল, ওরা সিবিআই, সবাই হাতে বাঁশের লাঠি, আমাদের হাতে হলো গর্জন গর্জন গাড়ের লাঠি। হাবিব করে একটা ছাত্র ছিল, হাতে ছিল পেস্টুন, রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু মানি না মানব না, ওই কারি নিয়ে জুতা দিয়ে এরকম মরিতে আমি পিছনের থেকে আইসে দিলাম বাড়ি ওই এএসআই বিহারি এএসআইকে। বললাম বলে যে যদি ভারিস পলা, তখন আমরা লালদির পশ্চিম পাড়ে, ওইখান থেকে আমি দক্ষিণ দিকে সুচিতে সুচি পিছনে তাকাচ্ছি না, দূরে দূরে সিবি হারে গেছি। তখন বেলা পায় 1:30-2 বাজে, 1:30-2 এরকম এরান্ডা জাহাজে করে পাকিস্তান চলে গেছি। এরপরে করাচিতে পাকিস্তানটা মানে সিগারেট প্যাকিং বয় 2 টাকা ডেলি নগদে। 6 মাসের ভিতরে আমার প্রমোশন হয়ে গেল 58-এ, মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষা কোথা থেকে দিয়েছেন? লাহোর থেকে। তো ওইখান থেকে মেট্রিক ইন্টারমিডিয়েট 2টাই ফার্স্ট ডিভিশনে পাস করেছি। এরপরে আবার করাচিতে জেনারেল টায়ার কোম্পানিতে ঢুকলাম, ওইখানে কাজ করতে হয়েছে। আবার 17 নির্বাচনের সময় আমি বিএ পরীক্ষা দিয়েছি করাচি ইউনিভার্সিটিতে। এরপরে তো আমি ইন্সপেকশন চলে আসলাম, আইসে ভারতে ঢুকে গেলাম 4 এপ্রিল গুগল নগর ইয়ুথ ক্যাম্পে ঢুকলাম। এখানে শামসুলহাক এমএনএ ছিলাম, ক্যাম্প কমান্ডার ছিলাম আমি, কিন্তু গেরিলা ট্রেনিং নেওয়া আছে আমার সার্কুলার থেকে। তারপরে গেরিলা ট্রেনিং শুরু করলাম 15 দিন পর। আমি 2 নম্বর সেক্টরে আগরতলা, এটার কমান্ডার ছিল প্রথমে,
খালেদ মোশারফ, তারপর সেকেন্ড চয়েসই ছিল মেজর এটিএম হায়দার। পরে কে বাহিনী, জেড বাহিনী, চারটা বাহিনী হয়ে যাওয়ার পরে এটিএম হায়দার হইল 2 নম্বর সেক্টর কমান্ডার। ওনার আন্ডারে আমি ছিলাম গেরিলা কমান্ডার। আমার সেরা ছিল আমার সাথে আবুল খায়ের পাটোয়ারি, আবুল খায়ের মজুমদার, এরা দুইজন লোক আমাকে মানে সবসময় আমার পাশে পাশে থেকে যুদ্ধ করেছে। সুবিধার অলিউল্লার আন্ডারে সুপুরের ব্রিজ পুরানো পাইছি, কারো হাত নাই, কারো ভাঁ নাই। পাঁচজনের মধ্যে একজন ছিল আবুল খায়ের মজুমদার, ফুলগাজী মেজর এটাকে আলফা কোম্পানির কমান্ডার। আমি একটা বোম বাস্ট হয়েছে প্রায় আমার পজিশন থেকে 40 গজ দূরে, ওই বোমের স্প্রিনটার সমস্ত শরীর আমার যাত্রা হয়ে গেছে। এখানে পাঁচটা, এইখানে এইখানে একটা, এই যে এই একটা, এইখানে একটা গোবর তাবি আছে বলে মাংস নিয়ে গেছে, আর একটা নাভের নিচে দিয়ে ফিরে আটকাছিল। আবুল খায়ের পাটোয়ারি কোম্পানি দিয়ে সমস্ত কাদা টাদা মুছিয়ে ফেলেছে, মুছিয়ে ফেলে বিশ মিনিট সবাই দিছে। তো ওরা দুজন দুজন করে হয়েছে রশির খাট দিয়ে, রশি দিয়ে খাট বানায়, খাট দিয়ে কাঠের লাগা লাগাইয়ে ওই খাটে করে দুজন সামনে দুজন পিছনে নিয়ে ওইখান সামনের সঙ্গে বিশ্রামগঞ্জ হসপিটালে ক্যাপ্টেন সেতারা নাজিমুদ্দিন ডাক্তার এরা চেষ্টা করি বাইক দিতে পারে হসপিটালে। আমি 9 তারিখ পর্যন্ত ছিলাম, জানুয়ারির 9 তারিখ পর্যন্ত আমাকে রাশিয়া বঙ্গবন্ধু ফাটাই দিল স্প্রিন্টার, এগুলো বাইরে নেই, একটা রয়ে গেছে, এই জন্য রিটার্ন টিকিট দিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাস ছিলাম আমি এখানে 72-এ। এখানে মেজর এটিএম হায়দার কমান্ডার টুপি ভরা, আর আমার ছবিটা হলো এইখানে, এই যে পারস এটা কক্সবাজার ওয়ারেস। এটা হচ্ছে মেজর এটিএম হায়দার, এটা হচ্ছে আবুল খায়ের পাটোয়ারি, এই যে নাক থেকে মাথা পর্যন্ত বোঝা যাচ্ছে। এই ছবিটা হচ্ছে বিচ্ছু আলম, আনসুল আলম ওরফে বিচ্ছু আলম। এটা হচ্ছে কক্সবাজারের ওয়ারেস, মুক্তিযোদ্ধা ওয়ারেস। এটা 1971 সনের জুন মাসের 15 তারিখের সময় আপনার মেলাগড় হেডকোয়ার্টারে গেরিলা ইউনিট কমান্ডার যে দায়িত্ব মেজর এটিএম হায়দার ইয়েকে দিয়েছিল, আপনার আলফা কমান্ড কোম্পানির কমান্ডার শামসুল আলম বিচ্ছুকে দিয়েছিল, তখনকার ছবি এটা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।